আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রতি সোমবার ঘড়ির কাঁটার ঠিক 8টায় প্রান্তরের মানুষগুলোর যাপিত জীবনের গল্প শুনবো অধিকার টিভির ফেসবুক পেজের বিশেষ আয়োজন প্রান্তিকে। সাথে আছি আমি আফ্রিদা ইফরাত। প্রান্তরের গল্পকথনে আমাদের সাথে আজ অতিথি হিসেবে উপস্থিত আছেন ফৌজিয়া খিলজি সোহেলি, সমাজকর্মী ও অনলাইন অ্যাক্টিভিস্ট, এবং ফয়সালউদ্দিন নীরব, সাবেক ছাত্র ইউনিয়ন কর্মী ও অনলাইন অ্যাক্টিভিস্ট। অধিকার টিভির প্রান্তিক পাওয়ার্ড বাই সোনারগাঁও ইউনিভার্সিটি, NIET এবং যাচাই। এই অনুষ্ঠানে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমে চলে যাচ্ছি নীরব আপনার কাছে, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। কোথায় অবস্থান করছেন? জি আমি বর্তমানে চিটাগং আছি। আচ্ছা, আপনি কোন দেশের সঙ্গে যুক্ত আছেন নাকি এখনো পড়াশোনার গণ্ডি পেরোনো হয়নি? জি আমি একটা আমেরিকান কোম্পানিতে আছি, যারা জয়েন্ট ভেঞ্চারে বাংলাদেশি বিজনেস করে। এটা হচ্ছে লকডাউনের আগে আর একটা কোম্পানিতে ছিলাম, যেহেতু লকডাউনে সব চাকরির বাজার একটা প্রভাব পড়ছে, সেক্ষেত্রে জব চেঞ্জ করা আর কি। আচ্ছা ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফৌজিয়া, কেমন আছেন? জি আপু আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, কোথায় অবস্থান করছেন আপনি? আমি এখন দেশের বাইরে হংকং এ আছি। আচ্ছা, কোন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন যদি আমাদের বলতেন? আমি আপাতত সমাজকর্মী হিসাবেই আছি, আচ্ছা ঠিক আছে, কোনো পেশার সাথে জড়িত নাই। আচ্ছা, তো বর্তমান পরিস্থিতিতে তো বেশ অবরুদ্ধ একটা সময় আমরা কাটাচ্ছি, করোনাকালীন প্রতিকূল সময়টি কিভাবে পার করছেন মূলত আপনার অবস্থান থেকে? আমি প্রথমত বাংলাদেশে যখন ছিলাম তখন তো মানে অস্ত্রবিহীন এক অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করা, তো যা রীতিমতো অনেক কষ্টকর ছিল বা ভয়ঙ্কর মনে হচ্ছিল। তো পরবর্তী সময় যখন বাংলাদেশে সারা বাংলাদেশে লকডাউন দেওয়া হয়, তখন গৃহহীন কিছু স্বল্প আয়ের মানুষের আকুতি বা তাদের আত্মকথা শুনে তখন ওদের পাশে গিয়ে দাঁড়াচ্ছিলাম আর কি। কারণ আচ্ছা ওদেরকে আমি দেখছি ক্ষুধা দারিদ্রতা কাছে কিভাবে পরাজিত হয়েছিল, ওরা করোনার চেয়েও মনে হচ্ছিল তাদের কাছে ক্ষুধা দারিদ্রতা অনেক বেশি ভয়ঙ্কর। তো আচ্ছা সে অর্থে আমরা ওদের পাশে ছিলাম, যতদিন আমি বাংলাদেশে ছিলাম ততদিন আমি ওদের পাশে থাকার চেষ্টা করেছিলাম আর কি। আর এখানে তো এখন বর্তমানে গত 3 দিন আগেও জিরো ছিল করোনা, এখন মনে হয় গতকালকে শুনছি যে নেপালি 9 জন আসলে আক্রান্ত হচ্ছে আর কি হয়েছিল। তো আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনি বাংলাদেশে হাতিয়া উপজেলায় অবস্থান করতেন, তো করোনার একেবারে শুরুর দিকটায় সেই সময়টাতে হাতিয়া উপজেলার করোনা প্রাদুর্ভাব কিরকম ছিল, বা বর্তমানে করোনার কি পরিস্থিতি সেটা কি আপনি আমাদের বলতে পারবেন? হাতিয়াতে প্রথম দিকে ছিল না, পরবর্তীতে যখন লকডাউনের ভিতর মানে কিছু অসাধু ব্যবসায়ী আপনার ট্রলারের ব্যবসা যারা করে তারা কিছু হাতিয়ার বাইরে যারা অবস্থান করতেছিল তাদেরকে হাতিয়া তারা হাতিয়া ঢুকছে, তো তখন আমাদের হাতিয়াতে 4-5 জন বা 7 জন মানে বড় জোরে এরকমই আক্রান্ত হয়েছিল। এর পরবর্তীতে আমাদের হাতিয়া একটা সময় হাতিয়া মানে করোনা মুক্ত ঘোষণা আমি দেখছিলাম পেপারে বা মিডিয়াতে, তো এখনো তেমন একটা নাই যে যেটা বাংলাদেশ সারা বাংলাদেশে বা সারা বিশ্বে ছিল হাতিয়া, সেই তুলনা অনেক কম ছিল আর কি করোনা আমার আচ্ছা জানা মতে। আচ্ছা, ফয়সালউদ্দিন আপনি তো করোনার সময়টাতে একেবারে কাছে থেকেই হাতিয়া উপজেলা দেখেছেন, যে সেই সময়টাতে করোনার প্রাদুর্ভাব কিরকম ছিল, বা আপনার পারিবারিক অবস্থানে করোনা কতটা প্রভাব ফেলেছিল? এটা হচ্ছে আসলে যখনই লকডাউন শুরু হয়েছে তখনই যে শহর থেকে আমরা সবাই হাতিয়ার দিকে যাওয়ার যে প্রবণতাটা সেটার মধ্যে হয়তো আমিও একজন। আসলে হাতিয়াতে গিয়ে যে আমরা যেটা দেখছি যে আসলে কি বলে হয়তো সরাসরি আমি এর আগে যখন উত্তরবঙ্গে একবার আমার ভিজিট করা সফর করার সুযোগ হয়েছিল,
উত্তরবঙ্গে আমি আসলে কিছুটা মানে উত্তরবঙ্গে গিয়ে আমি রংপুর অঞ্চল, পঞ্চগড় অঞ্চলে গিয়ে আসলে আমি দারিদ্রতা কিছুটা দেখেছি স্বাভাবিক অবস্থায়। এই লকডাউনে আমাদের হাতিয়ার মানুষ কিন্তু অনেক খুবই এটা কষ্ট করছে, যেটা হচ্ছে চারিদিক দিয়ে, যেহেতু আমরা নদীর ভিতরে আছি চারিদিক দিয়ে হচ্ছে আমাদের নদী, ওদিক থেকে এটাকে কি বলে লকডাউনে যে প্রান্তিক যে মানুষগুলো, যেমন নদীর পাশের মানুষ, এমনকি যারা নিম্ন মধ্যবিত্ত, তারাও খুবই দুরূহ সময় কাটিয়েছে আর কি। বিশেষ করে আমরা হাতিয়াতে থাকা অবস্থায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, আমাদের নিজেদের কিছু স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে আমরা নিজেদের সাধ্য মতো যতটুকু চেষ্টা করে, কারণ আমাদের লিমিটের বাইরে আমরা যেতে পারবো না, আমাদের লিমিট, আমাদেরও একটা লিমিট আছে, কারণ আমরা কিন্তু অত বড় না যে আমরা হচ্ছে মধ্যবিত্ত, কারণ মধ্যবিত্তদেরও মানে অনেক কিছু বলতে পারে না মধ্যবিত্তরা। তো সেদিক থেকে যে এই লকডাউন, এই করোনা আসলে আমাদেরকে খুবই বাস্তবতার মুখোমুখি করে ফেলছে, এবং সে অন্যদিক থেকে আমরা যারা হাতিয়ার মানুষ, আমরা এমনিই সারা বাংলাদেশের, সারা বাংলাদেশ যদি একদিক দিয়ে চলে আমাদের চলাটা হচ্ছে উল্টো দিকে, ওদিক থেকে হচ্ছে লকডাউনের প্রভাবটা আমাদের হাতিয়ার মানুষের উপর আরো বেশি পড়ছে। ইনকাম বন্ধ হয়ে গেছে, বাংলাদেশের মূল মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ করাটা আমাদের বন্ধ হয়ে গেছে, তো সর্বদিক থেকে মানে খুব খারাপ সময় কাটিয়েছে হাতিয়ার মানুষ। আচ্ছা, বলছিলেন স্বেচ্ছাসেবী, স্বেচ্ছাসেবার সঙ্গে যুক্ত আছেন, কোন সংগঠনের সাথে যুক্ত আছেন, আপনাদের সংগঠনের মূলত আমার কি কাজ? জি, আমার সংগঠনের নাম হচ্ছে আলোর মশাল, আপনি এখানে একটা লোগো দেখতে পাচ্ছেন আমার এখানে। আমরা করোনার সময় মোটামুটি অনেকগুলা জায়গায় আমরা ত্রাণ বিতরণ করেছি, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি, মাস্ক বিতরণ করেছি। আমাদের এটা হচ্ছে এটা স্বেচ্ছাসেবী একটা সংগঠন, পুরো সবাই মিলে হচ্ছে আমরা ইউনিয়ন ভিত্তিক কাজ করেছি লকডাউনের সময়। তাছাড়া এটাকে কি বলে বেড়িবাঁধের পাশে যেসব মানুষরা মানে খুবই খারাপ অবস্থায় ছিল, শুধু লকডাউন না, আমাদের কিন্তু বন্যারও একটা প্রভাব আমাদের হাতিয়াতে ছিল, আপনি জানেন, সেই বন্যার সময় আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করেছে। তাছাড়া আমাদের এখানে যে আমাদের যে ইউনিয়নে, ইউনিয়ন গুলোতে বেড়িবাঁধ ভেঙে গেছে, আমাদের স্বেচ্ছাসেবী যেসব বন্ধুরা ছিল তারা ওই বেড়িবাঁধ গুলাতে পাশে তারা স্বেচ্ছাশ্রমে কাজ করেছে, পাশাপাশি তারা বিভিন্ন মানববন্ধন করেছে যাতে দ্রুত বেড়িবাঁধ সংস্কার হয়। তো সেদিক থেকে মোটামুটি আপনি যদি লক্ষ্য করেন হাতিয়ার প্রায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো করোনা এবং বন্যার মধ্যে ভালো একটা ভূমিকা রেখেছে। আচ্ছা, ধন্যবাদ। ফজিয়া জি, আমি দীপাঞ্চল হাতিয়া অনলাইন ভিত্তিক একটা গ্রুপ, ওখানে আমি আছি অ্যাডমিন হিসাবে। তো আমরা করোনাকালীন উপলক্ষে আমরা মানে অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের মতো আমরা ত্রাণ বাড়িয়ে বাড়িয়ে ত্রাণ পৌঁছাই দিয়েছি, ওষুধ দিয়েছি, প্রয়োজনীয় জিনিসপত্র যতটুকু আমাদের সাধ্য অনুযায়ী ছিল আমরা করেছি। আমাদের এখানে বেশিরভাগ মানে স্টুডেন্ট, ইউনিভার্সিটি কলেজ এরকম স্টুডেন্টরাই আছে, চাকরিজীবীও আছে, তারপরে দীপ কলেজের প্রফেসর নঈম শামীম স্যার আছেন আমাদের সাথে। তো আমরা বর্তমানে একটা প্রকল্প হাতে নিছি, আমরা প্রতি মাসে চেষ্টা করতেছি গৃহহীনদেরকে একটা করে গৃহ উপহার দেওয়ার জন্য। তো এখন পর্যন্ত আমরা 6টা ঘর উপহার দিয়েছি আর এই 7 নম্বর ঘর আমাদের চলমান। তো এই আমরা এভাবে মানুষের পাশে আছি আর কি। আর গত মাসে আমরা এই মাসে আমাদের হাতিয়া তো রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, আমরা 2টা অ্যাক্সিডেন্টের রোগী ঢাকাতে ভর্তি, 2টা মানে রোগীর পাশে আমরা দাঁড়াইছি, একটা লাইফ সাপোর্টে ছিল আর একটা মানে পা ভেঙে গেছে, 2 টুকরো হয়ে গেছে, তো 2টার পাশেই আমরা ছিলাম আর কি দীপাঞ্চল হাতিয়া। আমি গর্ববোধ করি যে দীপাঞ্চল হাতিয়ার একজন সদস্য হিসাবে যে যারা আমার সাথে কাজ করে তারা এতটাই মানবিক, যেটা আপনাকে আমি বলে বুঝাতে পারবো না। আপনি যদি কখনো আমার মানে দীপাঞ্চল হাতিয়া গ্রুপটা ভিজিট করেন তাহলে দেখতে পারবেন আর কি, যে তারা কতটা মানবিক এবং মানবতা নিয়ে কাজ করে, ওদের কাজই হলো মানবতা। আচ্ছা, আলোর মশালও তেমনি, আমাদের হাতিয়াতে আলোর মশালও ইতিমধ্যে অনেক ভালো করতেছে, যার মানে সাধুবাদ জানাই ওদেরকে। এই আপনার জোয়ার যখন এবার অনেক জোয়ারে মানে প্রতিদিনে আমাদের সকাল সন্ধ্যা জোয়ার প্লাবিত হয়েছিল আমাদের 7-8টা ইউনিয়ন, তখন আলোর মশাল মানববন্ধন করেছিল বেড়িবাঁধের জন্য এবং অন্যান্য কার্যক্রম তারা হাতে নিয়েছিল আর কি।
তো তাদেরকে আমি সাধুবাদ জানাই, কারণ তারা আরো মশাল মানে এইটুক এই বয়সে এসে তারা মানবতার কাজ করতেছে, সমাজের দুঃখ দুর্দশা মানুষের কষ্টগুলো তুলে ধরতেছে, তার জন্য আমি তাদের কাছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আচ্ছা, অনেক অনেক শুভকামনা আলোর মশাল এবং দীপাঞ্চল দুইটি সংগঠনের জন্যই। ফৌজিয়া, বেড়ে ওঠাটা তো এখন শুনতে পাচ্ছেন? হ্যালো, জি ফৌজিয়া, আপনি শুনতে পাচ্ছেন? জি জি জি, অনেক অনেক শুভকামনা আপনাদের দুইজনেরই দুটি সংগঠনের জন্য। বেড়ে ওঠাটা তো হাতিয়াতেই ছোটবেলা। জি আমার বেড়ে ওঠা হাতে হাতে। আচ্ছা, ছোটবেলার কোনো স্মরণীয় ঘটনা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। ছোটবেলা স্মরণীয় ঘটনা আপনার 1991 সালের 29শে এপ্রিলের ঘূর্ণিঝড়, ওটা আমার জীবনে স্মরণীয় একটা ঘটনা। ওই সময় আমি হাতিয়াতে ছিলাম, তো সারা সন্ধ্যা পর্যন্ত কোনো বাতাস ছিল না, কোনো জল মানে জ্বর ছিল না আর কি, কিন্তু রাতের 8টার পর থেকে প্রচন্ড বেগে জ্বর শুরু হলো। তারপরে তো সকালবেলা আপনারা দেখছেনই আমাদের হাতিয়ার মানুষের কষ্ট, আমাদের হাতিয়ার মানুষের যে অবস্থা এখন, তখন আপনি না দেখলো, এখন তো দেখতেছেন, মানে খুব ভয়ানক ভাবে হয়েছিল আর কি 1991 সালে 29শে এপ্রিল। সেই দিনের ঘটনাটা আমার কাছে খুবই হাতিয়ার, আমার জীবনের স্মরণীয় ঘটনা আর কি। সকালবেলা যখন আমি বাড়ির ছাদে উঠে দাঁড়াইছি, তখন দেখছি যে চারিদিকে শুধু পানি আর পানি, কোনো গাছ নাই, ঘর দুয়ার কিছুই নাই, শুধু পানি। তো এটাই আমার জীবনের স্মরণীয় ঘটনা। আচ্ছা, ঠিক আছে। আসলে এই পরিস্থিতিটা সত্যি খুব কঠিন একটা সময়, সময়ের মধ্যে দিয়ে পার হয়েছেন। ফয়সালউদ্দিন, আপনারও তো বেড়ে ওঠা হাতিয়াতেই। জি, আপনার ছোটবেলার কোনো একটা স্মরণীয় স্মৃতি যদি শুনি, কোনো আনন্দদায়ক ঘটনা। জি, এটা হচ্ছে আনন্দদায়ক না, আপা যে বিষয়টাকে টানছে 1991 এ বন্যা। আমরা যারা হাতিয়াতে বসবাস করি, আমরা কিন্তু প্রতি মুহূর্তে বন্যার সাথেই আমাদের এটাকে কি বলে লড়াইটা করতে হয় লড়াই করে চলতে সেদিক থেকে। জি, সেদিক থেকে আপনি সিডরের কথা জানেন, সিডরের সময় আমরা সবাই পুরো পরিবার নিয়ে আমাদেরকে সাইক্লোন সেন্টারে যেতে হয়েছে। ওই সময় আসলে একটা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছি আমরা। তো ওই সময় সকল মানে আমাদের যে সাইক্লোন সেন্টার, সেন্টারের চারপাশ থেকে যারা আসছে আশ্রয় কেন্দ্রে, ওইখানে আমরা একটা বিষয় দেখেছি যে মানে আমাদের হাতিয়াতে নারী পুরুষ সবাই, যে নারী পুরুষের জন্য যে আলাদাভাবে একটা বাথরুম বা ব্যবস্থা করার দরকার, সেটা আমরা আসলে আমাদের যারা তরুণরা ছিল ওইখানে, আমরা নিজেরাই বাড়ি থেকে তাদেরকে নিয়ে আসা প্লাস সেই সাথে তাদের বাথরুমের ব্যবস্থা করে দেওয়া, এটাটাই সবচেয়ে স্মরণীয় একটি ঘটনা। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওই দিন আমার আমার ক্লাসের যে ফার্স্ট বয়, তার বোন হয়েছে ওই ওইখানে। আচ্ছা, এবং এই সিডোরের দিন রাত্রি, ওটাই সবচেয়ে মানে মজার ঘটনা আর কি। স্মরণীয় ঘটনা, স্মরণীয় ঘটনা, মনে থাকবার মতো একটা ঘটনা। পরবর্তীতে তার নাম কি রাখা হয়েছিল, সিডর? সেটা প্রথম আলোতে আসছে, যেহেতু মেয়ে হয়েছে সেহেতু এটা রাখা হয়নি আর কি। না, অনেক সময় আমরা দেখতে পাই এরকম ঝড় বা এরকম কোন সময় কোন বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার নামটা ওই নামটাতেই রাখা হয়। জি হ্যাঁ, তো এটা আপনার প্রথম আলো সাতক্ষীরায় একটা জায়গার নাম রাখা হয়েছিল এরকম। হ্যাঁ, সাতক্ষীরা একটা বাচ্চার নাম রাখা হয়েছে। জি জি, তো ফয়সালউদ্দিন, আপনি যদি আমাদের হাতিয়া উপজেলার বিখ্যাত দর্শনীয় কোনো স্থান সম্পর্কে বলেন। আচ্ছা, প্রথমত অবশ্যই নিঝুম দ্বীপের নাম বলতে হবে, তারপর হচ্ছে আপনার এই কমলার দিঘি, সূর্যমুখী, তমরদ্দি ঘাট, তারপরে হচ্ছে আপনার এটাকে কি বলে সরকবিরা, দুবাই খাল, তারপরে হচ্ছে আপনার আসকা বাজার একটা আছে আমাদের, কেন সূর্য অস্তটা আপনি দেখতে পাবেন হাতিয়াতে। আসলে মূল বিষয়টা হচ্ছে হাতিয়ার কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের কিন্তু অভাব নেই, সেগুলাকে প্রসেস করে নেওয়াটাই হচ্ছে, প্রসেস করে নিতে পারলেই হয়তো আমাদের হাতিয়া আর একটু ভালো জায়গায় চলে যেতে পারতো। যেটা আমাদের আফা এই বিষয়গুলো নিয়ে, পর্যটন নিয়ে, হাতিয়ার সমস্যা বিষয় নিয়ে তিনি দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন এবং দীর্ঘদিন ধরে তিনি কাজ করছেন, তো সেদিক থেকে এই বিষয়টা উনি আমার চেয়ে ভালো বলতে পারবেন। এবং আমরা এটা জানি যে আমাদের সবচেয়ে
বড় যেই পাওয়াটা সেটা হচ্ছে আমাদের নিজ, কিন্তু আমরা এই মুহূর্তে এসে আমরা হয়তো মনে করি না যে আমাদের নিঝুম দ্বীপের আগে সেই সৌন্দর্যটা এখন আছে। তবে হ্যাঁ, নিঝুম দ্বীপের পাশে যেই বন আছে, যেমন মনে করেন চরকবিরা, দুবাই খাল, দমার চর, যেগুলাতে শীতকালে, এই যে এখন শীত আসছে, এখানে বিদেশি পাখিগুলো আসবে, হয়তো এদিক থেকে আমরা এটা বলতে পারি যে আমাদের আমাদের হাতিয়াতে প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো অনেক কিছুই আছে। আচ্ছা ফৌজি আপু, আপনি যদি বলেন যে হাতিয়ার পর্যটন ভবিষ্যৎ নিয়ে, যদি আপনি যেহেতু লেখালেখি করেন বিষয়টা নিয়ে, আপনি ভালো বলতে পারবেন, ভাইয়া বলছিলেন তো। আসলে নদী ভাঙ্গন রোধ আর বিদ্যুৎ যদি না হয়, তাহলে হাতিয়ার কোনো সম্ভব হাতিয়ার অনেক সম্ভাবনাময় দ্বীপ, যেই দ্বীপে আপনার অনেক সম্ভাবনাময় দ্বীপ। আমাদের এক মামা আছে গবেষক, ওনার নাম রিফাজউদ্দিন, তো উনি হাতিয়া ভিত্তিক একটা বই লিখেছিলেন যে মানে সম্ভাবনাময় সিঙ্গাপুর। হ্যাঁ, তো ওই বইতে উনি হাতিয়ার মানে সব ব্যাপারে তুমি উনি তুলে ধরছেন, অনেক কষ্ট করে লিখছেন বইটা উনি, সেই প্রাচীন আমল থেকে গাঁটাগাঁটি করে বইটা আমাদেরকে উপহার দিয়েছে। তার জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাই। যারা প্রতিনিধিত্ব করতেছেন তারা যদি ওই বইটা ফলো করে, তাহলে কিন্তু হাতিয়া এতদিনে আমি মনে করি যে একটা সফল হাতিয়া হিসাবে রূপদান পেত। তো বর্তমানে আমাদের হাতিয়া আসলে ওই যে ও তো বলছে অনেকগুলা দেখার জায়গা আছে, আমি মনে করি যে হাতিয়াতে এখন দেখার মতো একটাই জায়গা, সেটা হলো আপনি যদি বলেন পর্যটন, আপনি যদি বলেন যে দর্শনীয় স্থান, আপনি যদি বলেন যে কষ্টের জায়গা, সেটা হলো আমাদের নদী ভাঙ্গন। যে দিনের পর দিন মানুষের স্বপ্নগুলো ভেসে যাচ্ছে বানের জলে, আমার গায়ের লোম কিন্তু দেখেন, আমার এগুলা বলতে গেলে আমার খুব কষ্ট হয়, আমি ইমোশনাল হয়ে যাই যখন মানুষগুলা আমাকে ফোন করে, বিভিন্ন হাতিয়ার কথা তুলে ধরে, ভয়েস পাঠায়, আমি খুব কষ্ট পাই। যে আসলে আমি তো রাজনীতিবিদ বলবো না, আমি একজন সমাজকর্মী। হ্যাঁ, তো আমি হাতিয়ার জনপ্রতিনিধিও না, কিন্তু মানুষ কেন জানে আমাকে বলে যে আপু এটা এই হয়েছে, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে না। তো যাই হোক, কিন্তু হাতিয়া দেখার মতো, হাতিয়া একটা লাবণ্যময় রূপ, লাবণ্যময় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমি বলবো। বাট এটা অব্যবস্থাপনা, দুর্নীতি এবং আপনার সঠিক নেতৃত্বের কারণে এটা এখন হয়ে গেছে যুদ্ধ বিধ্বস্ত একটা এলাকা। আপনি যদি কখনো হাতে আপনার হাতিয়া, আপনি যেহেতু আজকে আমরা এখানে আসছি, আমরা দুই ভাই বোন আপনাকে দাওয়াত করলাম, আপনি আসুন হাতিয়া বেড়াইতে, আপনার কাছে ভালো লাগবে। আমাদের আতিথেয়তা, তারপরে হাতিয়ার মানুষের আচার আচরণ আর হাতিয়ার প্রাকৃতিক সৌন্দর্য, যেন সবুজের ঘাগড়া পরে নূপুরের পায়ে জল কাঁকনে নাচছে প্রতিনিয়ত। কিন্তু এত সৌন্দর্যময় হাতিয়া কেন জানি মানে অন্ধকারে নিমজ্জিত, যেটা আমরা কখনোই আশা করি না। আমরা আমরা হাতিয়া যারা আছি, আমরা যারা হাতিয়ার সন্তান, তাদেরকে ভাবা এটা যে কেন এত সম্ভাবনা ময় হাতিয়া, কেন সরকার আমাদের জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না, এটা আমার আমাকে খুব কষ্ট দেয়। আমি জানি না নীরব কি বলবে, আমি মানে ও কিন্তু আমার ছোট ভাই, আমি জানি না ও কি বলবে, এটা আমার অভিমত আপু। মানে আমি বলতে চাই এটাই যে সরকারের কাছে আমার একটাই দাবি যে আমাদের হাতিয়াতে মুজিব বর্ষে আপনার 100% আলোকিত বাংলাদেশে মধ্যে কেন আমাদের উপজেলা এখনো আলোকিত হচ্ছে না, আমাদের পার্শ্ববর্তী দ্বীপ আলোকিত হচ্ছে, চন্দ্বীপ, আপনার মনপুরা, তারপরে মুচাপুর, এইসব সব কি সব সব দ্বীপগুলো আমাদের চেয়ে ছোট ছোট দ্বীপ। মনপুরা 40,000 ভোটার, আর যেটা আমাদের জাজমারা ইউনিয়নের একটা ইউনিয়নের ভোটারের সমান। সেই ক্ষেত্রে আপনি যদি মনপুরা যান দেখবেন যে মানে আলোকিত মনপুরা, ওইটা মানে সব দিয়ে তারা এরকম সাজিয়ে গুছিয়ে দ্বীপটাকে এমন করছে যে দক্ষিণা বীচ নামে একটা বীচ ওরা করছে নতুন, কিন্তু ওদের বীচটা মনে হবে না আধা কিলো। হ্যাঁ, আর আমাদের সম্ভাবনাময় বীচ হাতিয়াতে মূল ভূখণ্ডে আপনার 3-4টা আছে, যে ও বললো না কাজির বাজার, নিমতলা, সূর্যমুখী, এরকম অনেকগুলা মানে আমাদের তমরুদ্দি মানে ঘাট, যেটা যেখানে ঢাকার লঞ্চ ভিড়ে, এগুলো যদি একটু সরকার যদি নজর দেয়, আমরা কিন্তু আলোকিত হাতিয়া এবং বাংলাদেশের শ্রেষ্ঠ দ্বীপ হিসাবে আমরা স্বীকৃতি পাবো।
শুধু একটু একটু যদি আমাদের দ্বীপ নিয়ে কাজ করে, আচ্ছা তা আমি বর্তমান, সরকারের কাছে দাবি করব যে আমাদের দ্বীপের দিকে একটু নজর দেওয়ার জন্য। থ্যাংক ইউ ওকে, আপু। কি সুন্দর করে বললেন আপনি, দ্বীপের উপমা দিলেন সবুজের ঘাগরা পরে, ভীষণ সুন্দর, ধন্যবাদ ফৌজিয়া। তবে আপনি কি মনে করেন দ্বীপে বর্তমানে কি সংকট গুলো রয়েছে যে কারণে দ্বীপ এখনো আলোকিত হতে পারছে না? আমি জানি না, আমি একটাই বুঝি যে অদৃশ্য কোনো ছায়ায় আমাদের হাতিয়াকে গ্রাস করছে। সূর্য চন্দ্র, আমরা যখন সূর্য গ্রহণ লাগে তখন মনে হয় কি আল্লাহ, সবাই সূর্যের দিকে তাকায় না ভয়ে যে চোখ ঝলসে যাবে। আমাদের হাতিয়া সেম, যে হাতিয়াকে এমন ভাবে যে গ্রাস করছে আমরা মানে কেউ কলমটা তুলতে পারি না। আপনি যখনই কলম তুলবেন, এই যে আজকে আমি নীরব এখানে আসছি, দেখবেন যে কালকে সকালে নীরবের বাড়িতে, আমার বাড়িতে, মানে আমার সরি, ঠিক আছে, হুমকি দামকি শুরু হয়ে যাবে। আমাদেরকে হাতিয়ে ঢুকতে দিবে না, আমাদের হাতিয়ে গেলে আমাদের পা কেটে দিবে, মানে কি সব বাজে ভাবে ধমক আসে। আপনি নীরব তো আমার মানে ছোট ভাই, ও জানে যে আমি কিভাবে আমি নির্যাতিত সোশ্যাল মিডিয়াতে, যেটা আপনাকে আমি বলে বুঝাতে পারবো না। তারপর আমি বলবো আমার যতক্ষণ রক্তবিন্দু আছে শরীরে আমি হাতিয়ার মানুষের কথা বলবো, যেহেতু আমি সমাজকর্মী। আমি ঠিক আছে, আমরা হাতিয়ার হাতিয়ার দুঃখ দুর্দশা, হাতিয়ার জনগণের কথা, হাতিয়ার অসহায় হত দরিদ্র মানুষের কথা আমি বলতেই থাকবো। তো আজকে আচ্ছা আমাকে আমরা এখানে আপনারে বলার জন্য, জি আমাকে আমরা বলার জন্য আজকে সুযোগ হাতিয়ার দিয়েছেন। নেতিবাচক কিছুই বলি, আমরা নেতিবাচক দিকে না যাই। ফয়সালউদ্দিন, আপনি শুনতে পাচ্ছেন আমাদের? জি আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি হাতিয়ার বিখ্যাত দর্শনীয় স্থান তো গেল, ফৌজিয়া খুব সুন্দর করে বললেন, এছাড়া হাতিয়ার কি বিখ্যাত রয়েছে, খাবার বা কোনো বিখ্যাত যে কোনো বিষয়ে আপনি কি আমাদের বলতে পারবেন? হাতিয়ার বিখ্যাত মানে এটাকে কি বলে, এখন তো আসলে শীত আসছে, শীতে আচ্ছা আমাদের এখানে চিতই পিঠাটা সবচেয়ে বেশি হয় আর কি। সকালবেলা আসলে চিতই পিঠাই আমরা বেশি প্রাধান্য দিচ্ছি, মানে শীতে আর কি, যে সবাই একসাথে, মানে আমাদের এখানে তো মাটির চুলা, লাকড়ি দিয়ে সবাই একসাথে চুলার পারে বসে, এটা সবচেয়ে বেশি আনন্দদায়ক আর কি। আর এখন তো শীত আসছে, মনে করেন হাঁসের মাংস, তারপরে নদীর তাজা মাছ তো আছে। এই যে আপা যেহেতু আপনাকে দাওয়াত দিছে, আপা তো অনেকগুলো কথাই বললো হাতিয়ার সমস্যার সম্ভাবনার কথা, জি যেহেতু আপনাকে দাওয়াত দিছে অবশ্যই, আসবেন আমাদের নিজের কখনো দ্বীপে। সুযোগ হলে নিশ্চয়ই আসব। আমাদের হাতিয়াতে আসেন অবশ্যই, মানে দেখবেন আমাদের অবশ্যই অনেক কিছু ঘাটতি আছে, এবং এটা যদি পূরণ হয়, আপনি 2014 সালে আমরা এটাকে কি বলে নোয়াখালীর মধ্যে আমরা পড়ালেখায় সবচেয়ে ভালো রেজাল্ট হাতিয়া দ্বীপ ভালো রেজাল্ট করছে। সেই দিক থেকে মনে করেন আমাদের যে সন্দ্বীপ আছে, আমি গত কয়েকদিন আগে সন্দ্বীপে ভ্রমণ করার সুযোগ পেয়েছিল। আসলে সন্দ্বীপ আমাদের হাতিয়া, মানে সন্দ্বীপ হচ্ছে আমাদের নিঝুম দ্বীপের সমানের মতোই বলা যায়। তো ওদিক থেকে আমাদের হাতিয়ার কৃষ্টি কালচার বা এটাকে কি বলে আচার আচরণ সন্দ্বীপের সাথে মিলে, একসময় হাতিয়া এবং সন্দ্বীপ খুবই কাছাকাছি ছিল। আজকে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে, যে সন্দ্বীপে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ গেছে, কিন্তু সেটা আমাদের হাতিয়ায় সম্ভব হয়নি আর কি। আমাদের ফজিয়াফা যেটা বলছে যে বিদ্যুৎ যতক্ষণ পর্যন্ত না যাবে, যতক্ষণ পর্যন্ত নদী ভাঙন রোধ না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের হাতিয়ার মানুষের আসলে মুক্তি নেই। আচ্ছা, বন্যা পরিস্থিতিতে হাতিয়ার জনদুর্ভোগ কিংবা যে বর্তমানে আমরা আমাদের যে সকল সুযোগ সুবিধাগুলো বেশিরভাগই তো রাজধানী কিংবা শহরমুখী, তো উন্নত শিক্ষা, চিকিৎসা কিংবা বহির্বিশ্বের সাথে যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেট সেবা, আপনি বলছিলেন বিদ্যুতের কথা, সবই শহরমুখী বা রাজধানী কেন্দ্রিক। তো এই ক্ষেত্রটিতে উপজেলা কিংবা প্রান্তিক মানুষগুলোর প্রত্যাশা কিংবা অভিযোগের জায়গাগুলো নিয়ে যদি কিছু বলতেন। এখানে তো আসলে অনেক কিছুই বলা যায়, যে সোহেলি আফা বললো যে আসলে মানে কিছু বলা কিছু কথা মানে বলা যায় না আর কি। তো ওদিক জি, থেকে আমরা যেমন একেবারে বলেছেন, জন মানুষের যে দুর্ভোগটা হ্যাঁ সেটা আমরা জানতে চাচ্ছি, মানুষের যে কথা বলে, মানুষের, যেমন আপনি মানুষ আপা যে কথাটা বললো যে কিছু কয়েকজন মানুষ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ওনারা ঢাকায় চিকিৎসা নিয়েছিলেন, আপারা সহযোগিতা করেছিলেন, অবশ্যই আপাদেরকে আমি স্যালুট জানাই। আমাদের হাতিয়ার যে মানে রাস্তাঘাট গুলা, একটা বিষয়টা হচ্ছে মনে করেন আমি যখন রাস্তায় চলতে যাব, যখন আমি রাস্তায় পড়ে যাব, তখন কিন্তু আমার ব্যথা লাগবে, তখন কিন্তু আমার মুখ দিয়ে একটা কটু কথা বের হবে, কারণ আমি ব্যথা পাইছি। একটা গ্রাম্য প্রবাদ আছে যে মানে ব্যথা পাইলে আল্লাহর আল্লাহরও গালি দেয়, এটা গ্রাম্য প্রবাদ।
সেদিক দেখেন দেখেন আমাদের যে আমরা নদী পার হবে মনে করেন, নির্দিষ্ট একটা সময় ছাড়া কিন্তু আমরা নদীটা পার হতে পারছি না, তাও আমরা জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে, ঠিক আছে? আর একটা বিষয়টা হচ্ছে যে আমাদের হাতিয়ায় যে স্বাস্থ্য ব্যবস্থা সেটাটা আসলে অতটা, আপনারা জানেন কিছুদিন আগে প্রথম আলোতে করোনার সময় একজন ডাক্তারের যে নির্লিপ্ত ভাবে পড়ে থাকা একজন রোগীর সামনে নিয়ে আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশে আলোড়ন তুলেছিল, সেদিক থেকে ওটাই আসলে প্রমাণ করে যে আমাদের হাতিয়ার আসলে স্বাস্থ্য খাতের কি অবস্থা। আর একটা বিষয়টা হচ্ছে যে এটা সবকিছুই আসলে একটু সাদিচ্ছার অভাব, আমাদের যদি একটু যারা জনপ্রতিনিধি আছেন তারা যদি একটু চেষ্টা করেন তাহলে আমি মনে করি এটা কোনো ব্যাপারই না। যেমন মনপুরের মতো দ্বীপ, যে আফা যেটা বললো যে 40,000 আমাদের জাহাজ মারা ইউনিয়নের না, কিন্তু আমাদের হাতিয়ার কত বিশাল। আপনি যদি দেখেন যে সাঙ্গু গ্যাস ক্ষেত্র যেটা আছে দমারসর, আমি দমারসর যাওয়ার সুযোগ হয়েছে, ঢাকা ঢাকা থেকে কিছু ফটোগ্রাফার গিয়েছিলেন যারা পাখির ছবি তোলেন, পশু পাখির ছবি তোলেন, তাদেরকে নিয়ে আমার দমারসরে যাওয়ার সুযোগ হয়েছে। দমারসরে একটা বিচ আছে ভার্জিন আইসল্যান্ড, ওটা ওটা পর্যন্ত আমরা শেষ করতে পারিনি, এত বিশাল আরেক বাংলাদেশ। তো সেদিক থেকে আমাদের হাতিয়াতে আসলে সম্ভাবনার অনেক কিছু আছে। যে আপা বললো যে আমাদের একজন গবেষক রিকাজ ভাই যিনি একটা বই লিখেছেন যার অক্লান্ত পরিশ্রম করে, আসলে হাতিয়াতে হাতিয়ার যদি আপনি সরকারি পৃষ্ঠপোষকতা যদি পায় আরো ভালোভাবে, তাহলে হাতিয়া আসলেই বাংলাদেশের জন্য আরেকটা বাংলাদেশ হয়ে উঠবে। আচ্ছা, আপনি কি মনে করেন যে এই সব সমস্যা নিরসনে জনমানুষ কিভাবে এগিয়ে আসতে পারে, বা আপনি আপনার অবস্থান থেকে, আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে কিভাবে এগিয়ে আসলে আসলে এই সমস্যার নিরসন করা সম্ভব হবে, সেরকম কোন উদ্যোগ কি আপনারা নিয়েছেন? জি জি, আমরা বলছি যে আসলে বর্তমান যে পরিস্থিতিতে, যেমন সোহেলি আফা যে কথাগুলো বললো, আসলে মানে হচ্ছে যে এই যে একটা প্রবাদ আছে যে স্পষ্টভাষী নির্বাক মিত্র অপেক্ষা ভালো। এখন আপনি আমাদের হাতিয়ার যে সমস্যাগুলোর কথা যখন আপনি বলতে যাবেন, যেমন আমাদের সোহেলি আফা যেভাবে অনলাইনে লেখালেখি করছেন, আমি ওনাকে অবশ্যই স্যালুট জানাই, উনি গত কয়েক বছর ধরে যে হাতিয়ার যে সমস্যা সম্ভাবনার কথাগুলো উনি তুলে ধরছেন, যে আমি মনে করি না যে একজন এটাকে কি বলে যেভাবে কাজ করছেন, ওনার মতো যদি আরো 10 জন হয় তাহলে আমি মনে করি যে হাতিয়ার দৃশ্যপটটা অচিরেই পাল্টে যাবে। কারণ হচ্ছে দেখেন আমরা কিন্তু এক এককেন্দ্রিক যেই ব্যবস্থাটা, এককেন্দ্রিক ব্যবস্থাটা হওয়ার কারণেই এই যে এই প্রবলেমটা হচ্ছে বলে আমি মনে করি। আপনি দেখেন আমাদের, আপনি যখন চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়ার নলছিটা ঘাটে পৌঁছবেন, আপনি সারা বাংলাদেশ থেকে আসতে আপনার যে সময়টা না লাগবে, আপনি এই ঘাট থেকে ওই ঘাটে, মানে হাতিয়ার এই পার থেকে ওই পারে যাইতে আপনার এই সময়টা লাগবে, এবং আপনি এইখানে কি পরিমাণ যে মানে এটাকে কি বলেন হয়রানি হবেন, বা খুবই একটা বাজে সিচুয়েশন তৈরি হয়ে যায় যে মানে এই পার্টটাতে আমি কখন পার হবো। এই যে মানে যেমন টুরিস্ট যারা আসে, আমি দীর্ঘদিন ছবি তুলেছি নিজাম দ্বীপে, অনেক টুরিস্টের সাথে ঘুরার আমার সুযোগ হয়েছে, সেদিক থেকে আমি অনেক টুরিস্ট যারা সিলেট ঢাকা বিভিন্ন জায়গা থেকে আসছে তাদেরকে আমি রিসিভ করেছি, সেদিক থেকে তারা মানে শুধু এই জায়গাটার কথা বলেছে যে ভাই আপনাদের নিজাম দ্বীপ দেখার জন্য আমরা আসছি, সবই ঠিক আছে নিজাম দ্বীপ ঘুরলাম মন ভরেছে, কিন্তু ভাই আপনাদের এই জায়গাটা পার হইতে ভাই আমাদের মানে জীবনে কখনো এত কষ্ট করি নাই ভাই, আমরা বাংলাদেশের অনেক জায়গায় ঘুরছি কিন্তু ভাই আপনাদের এই নদীটা পার হইতে এই ঝাড়নিটা আমরা কখনোই করিনি। এই যে তাদের মানে একটা এই সমস্যাটার জন্য একটা নেগেটিভ চিন্তা, যেমন এখন শীতকাল প্রচুর পরিমাণ টুরিস্ট আমার হাতিয়ে আসবে, এবং আমাদের হাতিয়ার মানুষও যারা এই ট্যুরিজমের সাথে জড়িত, যারা হচ্ছে এটাকে কি বলে গাড়ি চালায়, যারা হোটেল ব্যবসা করে, সবাই কিন্তু উপকৃত হবে, বাইরে থেকে যারা আসছে তারা আসবে এখানে টাকা ক্রস করবে, আমার হাতিয়ার মানুষ অন্তত কিছুদিন ভালো থাকতে পারবে এখন যে ট্যুরিজম সিজনটা চলতেছে। তো সেদিক থেকে যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে, তাদের যদি সাদিচ্ছা থাকে অবশ্যই আমি মনে করি যে হাতিয়াকে পাল্টানো সম্ভব, এবং আমাদের যে এটাকে কি বলে প্রতিক্রিয়াশীল যদি না হয়ে আমরা যদি এটাকে কি বলে সহমর্মিতা ভাবে দেখি, যেমন ধরেন আমরা হাতিয়ার মানুষ, পুরো বাংলাদেশের প্রেক্ষাপট কিন্তু ভিন্ন, হাতিয়ার উন্নয়ন ক্ষেত্রে আমাদের সবাইকে এক প্ল্যাটফর্মে আসতে হবে, এবং সেটা হচ্ছে আপনি কে কোন দল করে সেটা আমার দেখার বিষয় না, সেটাকে আমি এটা আমার সে গজিয়া পা একটু ভালো বলতে পারবেন, তিনি দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো নিয়ে লেখালেখি করছেন। আচ্ছা, ধন্যবাদ ফয়সালউদ্দিন। প্রিয় দর্শক, ইচ্ছে করলে আপনিও যুক্ত হতে পারেন প্রান্তরের গল্প কথনে, জানিয়ে দিতে পারেন আপনার মন্তব্য কমেন্ট বক্সের মাধ্যমে। ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে আজকের আয়োজনে, পড়ে নিচ্ছি কিছু কমেন্টস। এখানে আমি দেখতে পাচ্ছি এটিএম সাদ্দাম পণ্ডিত, তিনি লিখেছেন
চিতই পিঠা খুব মজা লাগে। আচ্ছা, আমরা যেহেতু হাতিয়ার খাবারের কথা বলছিলাম, তিনি লিখেছেন চিতই পিঠা তার খুব ভালো লাগে হাতিয়ার। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সাইফুল ইসলাম মাসুম, তিনি লিখেছেন শুভকামনা হাতিয়া দ্বীপের দুই অনলাইন অ্যাক্টিভিস্টের জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাইফুল ইসলাম আমাদের সঙ্গে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য। এছাড়াও সেলিনা মিতু বলেছেন গুড ডিসকাশন, থ্যাংক ইউ সেলিনা মিতু আপনাকেও আমাদের সঙ্গে কমেন্টের মাধ্যমে যুক্ত হবার জন্য। এতক্ষণ আমরা আসলে সমস্যাগুলো নিয়ে কথা বলছিলাম বা সমস্যা নিরসনের কথা বলছিলাম, যে নিজ নিজ অবস্থান থেকে কিভাবে আমরা সমস্যা নিরসনে এগিয়ে আসতে পারি। ফৌজিয়া, আপনি যদি এই বিষয়টাতে বলতেন যে সমস্যা তো থাকবেই, বন্যা বা নিরক্ষরতা এরকম নানান সমস্যা সমস্যার মধ্য দিয়েও যদি জনগণ তার নিজ নিজ অবস্থান থেকে কিছু করতে চায়, তো সেই ক্ষেত্রে কি করতে পারে, বা আপনি আপনার নিজ অবস্থান থেকে কি কি করতে করেছেন বা কি করার পরামর্শ দেবেন? আপু, আমি তো জনপ্রতিনিধি না, বাংলাদেশে দেখেন 95% লোকই কিন্তু কোনো না কোনো রাজনীতি দলের সাথে জড়িত। তো সেই ক্ষেত্রে জনগণের অধিকার আছে কথা বলার, যে আমার উন্নয়ন, আমার মানে চাওয়া দাবি দাবা তুলে ধরা। তো এখন ওই সুযোগটা আমরা হাতিয়াতে পাচ্ছি না, যদিও আমি যেহেতু আমি একটা মানে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তো আমি তারপরে সাহস করে লিখতেছি, বলে যাচ্ছি সরকারের আচ্ছা, নজরে আনার জন্য। তো বাকিটা যদি সরকার কখনো যদি আমাদের দিকে নজর দেয়, আমি তো মনে করি যে হাতিয়া একটা দ্বীপ না, হাতিয়া একটা মানে যুদ্ধ বিধ্বস্ত দেশ হাতিয়া। তো যার জন্য হাতিয়ার দিকে কেউ তাকায় না, সবাই হাতিয়া থেকে নিয়ে যাচ্ছে, কেউ কিন্তু হাতিয়াকে দিয়ে যাচ্ছে না, যেটা সত্য কথা আপু। আমরা যদি হাতিয়া নিয়ে আপনার এখানে বলতে হয়, আমরা নেগেটিভ ছাড়া পজিটিভ কথা আপনার 1% বলতে পারবো না আপু। হ্যাঁ, আপনার আচ্ছা, তো প্রশ্নগুলোর এই উত্তর যদি আমরা ক্ষেত্রটিতে দিতে হয়, কারণ আপনি দেখেন আপু, 1 মিনিট, এই এই দ্বীপ এই যুগটাকে মানে বাংলাদেশের বর্তমানে মানে বিগত এই যুগটাকে বাংলাদেশের নাকি উন্নয়নের স্বর্ণ যুগ বলা হয়, তাই না? যে উন্নয়নের স্বর্ণ যুগ, যে মেগা প্রজেক্ট হচ্ছে, পদ্মা সেতুর মতো মানে সেতু হচ্ছে, তারপর ফ্লাইওভার হচ্ছে, বিমানবন্দর হচ্ছে, মানে আপনার মানে মেট্রো ট্রেন হচ্ছে, মানে সব কি বলে মেগা প্রকল্প হচ্ছে। কিন্তু আপনি আমাদের হাতিয়ার দিকে তাকিয়ে দেখেন, গত বছর আমাদের এক মন্ত্রী হাতিয়াতে, মন্ত্রী মহোদয় হাতিয়াতে গিয়ে বলেছিল যে আগামী মাসে 15 তারিখে ব্লক বাঁধ শুরু হবে, কিন্তু আজও আমরা হাতিয়াবাসী সেই আগামী মাসে 15 তারিখটাই চিনা, যার নাম এখন হাতিয়াবাসী রেখেছে হাটকি দিবস, মানে নোয়াখালীর ভাষায় ফাঁকি দিবসকে হাটকি দিবস বলা হয়, মানে আমরা পরে হ উচ্চারণ করি, যেমন পানি হানি। তো আচ্ছা, যাই হোক, হাতিয়া তো কিন্তু অনেক সম্ভাবনাময় একটা দ্বীপ। আমি বলবো যে আমাদের যে জনপ্রতিনিধি আছে, তিনি যদি চেষ্টা করেন একটু, আর যদি উনি যদি সদয় হন বা দেশপ্রেম যদি ওনার মধ্যে জাগ্রত হয়, তাহলে আমাদের হাতিয়া, আমি মনে করি হাতিয়া বাংলাদেশের শ্রেষ্ঠ দ্বীপ হিসাবে ডিক্লার পাবে, যেহেতু হাতিয়া দ্বীপ বাংলাদেশের সর্বোচ্চ বড় দ্বীপ এবং হাতিয়া থানা বাংলাদেশের দ্বীপের মধ্যে সর্বোচ্চ বড় থানা। তো কিন্তু উন্নয়নের দিক দিয়ে আমরা আপু অনেক পিছিয়ে, মনে হয় কি আইএমএ জাহিলিয়ার যুগে আমরা আছি। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো ফয়সালউদ্দিন, আপনি আপনার জায়গা থেকে এই যে এই সমস্যার নিরসনে সরকারের কাছে কি কোনো প্রত্যাশা রয়েছে, কিছু কি বলতে চান এই বিষয়ে? হ্যাঁ, অবশ্যই। এটা হচ্ছে যে মনে করেন আমরা দেখেন এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, সেদিক থেকে যারা অনলাইন অ্যাক্টিভিস্ট, যেমন এটাকে কি বলে আমাদের হাতিয়াতে যদি কোনো টপ লেভেলের কোনো ভালো অনলাইন অ্যাক্টিভিস্ট ধরতে হয়, সেক্ষেত্রে আপনি সই লেখাতে ধরতেই হবে, উনি দীর্ঘদিন ধরে লেখালেখি করতেছেন। যারাই আপনি যদি যত বেশি লেখালেখিটা করবেন, যত বেশি সমস্যাগুলোকে তুলে আনবেন, হ্যাঁ সমস্যা আপনি যখন তুলতে ধরবে তুলে ধরবেন, আপনি প্রতিবন্ধকতার শিকার হবেন। কারণ হচ্ছে আমাদের সমাজে যে দলান্দের মানুষ, যারা দোলান্দ বা ব্যক্তিান্দ, এদের কিন্তু অভাব নেই, ঠিক আছে? আপনি যখন একটা ভালো কাজ করবেন তখন কিন্তু আপনি কার পাশে কাউকে পাবেন না, কিন্তু আপনি একটা নেগেটিভ কাজ যখন করবেন দেখবেন অনেকে আপনাকে উৎসাহ দিবে, করো কোনো সমস্যা নেই। তো সেদিক থেকে হচ্ছে যে আমাদের মানে এটাকে কি বলে নিজ নিজ অবস্থান থেকে আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদেরকে হাতিয়ার সমস্যাগুলোকে বেশি বেশি তুলে ধরতে হবে। একবারে এটাকে কি বলে জাতীয় পর্যায়ে আমরা যখন হাতিয়ার সমস্যাগুলোকে আমরা তুলে ধরতে পারবো,
আমরা মনে করি যে হাতিয়ার এই সমস্যাটা নিরসন হবে। তাছাড়া হাতিয়ার যদি বেশি না, প্রথমত হচ্ছে আমাদের ব্লকটা যদি হয়ে যায় আর আমাদের যদি বিদ্যুৎটা হয়, আমরা মনে করি যে হাতিয়ার অন্তত 60% সমস্যাটা সব সমাধান হয়ে যাবে। কারণ বিদ্যুৎ আমাদের এখানে যে বিদ্যুৎটা আমরা পাই ওটা হচ্ছে মানে তেল দিয়ে যে মেশিন গুলো চালায় ওই মেশিনের বিদ্যুৎ, পল্লী বিদ্যুৎ যেটাকে বলে আর কি। তো সেদিক থেকে আমাদের ওইখানে কিন্তু বিদ্যুৎ হওয়ার কথা ছিল, একটা বড় মাঠও নেওয়া হয়েছিল, কিন্তু জানি না কোন এক অদৃশ্য কারণে আমাদের বিদ্যুৎটা হয়নি। আমরা সেই সৌভাগ্য আমাদের আর হয়নি যে হাতিয়ার আমাদের ঘরে ঘরে বিদ্যুৎ যাবে। আমাদের হাতিয়ার মানুষের ঘরে আছে সোলার সৌর বিদ্যুৎ যেটা আছে। তো আমরা মনে করি যে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেন, কে কোন দল করে কে কি করে সেটা আমাদের দেখার বিষয় না। আমরা হাতিয়ার স্বার্থে, হাতিয়ার উন্নয়নের স্বার্থে আমরা সবাই এক। বা আপনি একটা বিষয় দেখবেন, যখন বাংলাদেশের ক্রিকেট খেলা হয় কে কোন দল করে সেটা নয়, সবাই কিন্তু এক হয়ে যায়, সবাই একটা জায়গায় যায়। সেদিক থেকে আমাদের হাতিয়ার মানুষের অবস্থাটা সেম করতে হবে। আপনি যখন আমাদের হাতিয়াতে যাবেন তখন দেখবেন আমাদের হচ্ছে, আমরা পড়ে আসছি যে চীনের দুঃখ হোয়াংহ নদী, আমাদের দুঃখ হচ্ছে যে ব্লক বেড়িবাদের এই সমস্যাগুলো। তো আমি মনে করি যে আমাদের নিজ নিজ অবস্থান থেকে শুধু জনপ্রতিনিধিরা যে করবে তাও কিন্তু না, আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কাজ করে, আপনি যত বেশি সমস্যাগুলোকে সামনে তুলে আনবেন কোনো না কোনো সময় দৃষ্টি পড়তেই হবে। তো আমি মনে করি যে আশা করি, আমরা বিশ্বাস রাখি যে একদিন সুন্দর ভোর হবে, একদিন হাতিয়ার মানুষ বিদ্যুৎ পাবে, আমাদের বেড়িবাদ হবে, আমাদের ব্লক হবে, যেসব বেড়িবাদ গুলা ভাঙা আছে সেগুলো মেরামত হবে, আমাদের ব্লক হবে। আপনি দেখেন আমাদের যদি আপনি ঢাকা থেকে যদি তমরদ্দি ঘাটে নামেন, যেমন ওইখানে কিছু ব্লক হয়েছে, ব্লক হওয়ার কারণে বিকেলবেলা ঘোরার জন্য একটা মনোরম পরিবেশ ওইখানে আছে, যে সৈলিয়াফা যেটা বলি। এভাবে আমাদের কিন্তু পর্যটনের কিন্তু অভাব নেই, এটা হচ্ছে যা প্রসেসিং এর অভাব। আপনি দেখেন আমাদের নিজম দ্বীপের বীজ হচ্ছে 7.5 কিলো, এটাকে হচ্ছে আপনাকে প্রক্রিয়াতে প্রসেস করতে হবে, প্রসেস করার পরে আপনি ওইখানে এটাকে কি বলে সময় কাটাতে পারবে। কিন্তু আমরা ওই প্রসেস পর্যন্ত আমরা যাইতে পারিনি। আমরা যেটা হচ্ছে যে নিজের দিকের গাছ কাটাটাকে আমরা রোধ করতে পারিনি। তারপরে হচ্ছে যে আমরা যত্রতত্র যে মনে করেন যে সামাজিক যে পরিবেশটা, মানে আমাদের যে প্রাকৃতিক যে পরিবেশটা, আমরা সেটা নষ্ট করে ফেলছি। তো এদিক থেকে আমাদের যে ব্যক্তি যারা আছে জনগণ, তাদেরকেও সচেতন, জনগণ যতক্ষণ না সচেতন হবে ততক্ষণ পর্যন্ত আসলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। আচ্ছা, ধন্যবাদ ফয়সালউদ্দিন, আশা করছি নিশ্চয়ই একদিন অন্ধকার কেটে গিয়ে আলো আসবে। প্রিয় দর্শক, অনেক অনেক ধন্যবাদ পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকবার জন্য। ফয়সালউদ্দিন, ফৌজিয়া খিলজি, সোহেলি, আপনাদেরও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। একটা কথা ছিল আমার, একটা পয়েন্ট ছিল আমার, যদি আসলে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। না, একটা পয়েন্ট শুধু, একটা 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 দাবি সরকারের কাছে আমাদের, একটাই দাবি যে আমাদের হাতিয়া ছোট বড় 19টা দ্বীপ নিয়ে আমাদের হাতিয়া। তো সরকার যদি আমাদের, যেমন আমরা স্বর্ণদ্বীপ সেনা ক্যাম্প, তারপরে বাসানচর আপনার রোহিঙ্গা আবাসন, আর বাকি দ্বীপগুলো আমাদের জনবসতি আছে, তো সব মিলাই যদি সরকার হাতিয়াকে জেলা করে নোয়াখালীকে বিভাগ করে দিয়ে, তাহলে আমরা মনে হয় এই অন্ধকার যুগ থেকে মুক্তি পেতে পারি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ আপনাকে। আমি এখানে শেষ করছি আমাদের আজকের আয়োজন। সকলে সুস্থ থাকবেন, দেখা হবে যাপিত জীবনের নতুন কোন প্রান্তরের গল্প কথনে। আল্লাহ হাফেজ। ওকে।